Assalamualaikum everyone, welcome back to my channel. आज के मैं आपने देखा थे नोटों ने की रेसिपी नहीं चोले ऐसी थी एवं शेटा होच्छे बीफ सस्लिक। बीफ सस्लिक के जो ना मैं बीफ नहीं ऐसी, तार साथ है मैं लेबुर रोश नहीं ऐसी, तार माझे मैं 2 tablespoons लौबन दिए दिलाम। सो एकुन ना मैं लौबन एवं लेबुर रोश टके भालो भावे मिक्स करनी थी। मिक्स कर पर एर माझे मैं दिए दिबो लाल मरीच। लाल मरीचर गुड़ोटा आमी व्यवहार करछी। सो गुड़ोटाकेओ खूब भालोभावे मिशिए निते होबे जाते कोनो लाम्स ना थाके। आमी आरो 1 टेबलस्पून दिच्छी जेहेतु एटा गुड़ोर मांस एवं मेरिनेट करब। मेरिनेटेर प्रथम स्टेजे आमी शुधु लवण लेबुर रस एवं मरीच व्यवहार करछी। प्रथम स्टेपे आमी आर किछु व्यवहार करब ना। एइभावे खूब भालोभावे मिक्सड करे आमी एटाके 2.5 hours জন্য মেরিনেট করে রাখব। যতক্ষণ পর্যন্ত লবণটা ভালোভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সবকিছু একত্রিত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সআপ করতে হবে যাতে করে কোনো মাংস বাদ না পড়ে এবং সব জায়গায় প্রপারলি ভাবে মশলাটা চলে যায়। এই স্টেপে এসে আমি এখানে কিছু বারবিকিউ মশলা নিয়েছি। বারবিকিউ মশলার সাথে আমি 2 টেবিলস্পুন রসুন বাটা এবং 2 টেবিলস্পুন আদা বাটা অ্যাড করে দিচ্ছি। এর সাথে কালা জিরে গুঁড়ো অ্যাড করব। এই জিরার গুঁড়োটা ডিফারেন্ট একটা ফ্লেভার আনবে। তার সাথে আরো 1 টেবিলস্পুন কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। গোলমরিচের গুঁড়োটা অ্যাড করার পর এই খাবারে নতুনত্ব স্বাদ আনার জন্য একটা তেল ব্যবহার করব যেটা কিনা আমার খাবারের স্বাদটাকে আরো বাড়িয়ে দিবে। তবে হ্যাঁ, তেলটি হচ্ছে সর্ষে তেল যেটাকে আমরা মাস্টার্ড অয়েল বলে থাকি। অবশ্যই এটা পরিমাণ মতো দিতে হবে, বেশি বা কম দেয়া যাবে না। এই তেলটি খাবারের স্বাদটাকে ডাবল করে দিবে। আর এখন খুব ভালোভাবে মিক্সআপ করে নিতে হবে যাতে করে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। মিক্সিং এর সময় কোনো রকম পানি বা তেল আর অ্যাড করা যাবে না। তবে যদি খুব অল্প পরিমাণে তেল অ্যাড করতে চান আপনার মিশ্রণটিকে সঠিক একটা টেক্সচারে নিয়ে আসার জন্য, তাহলে আপনি করতে পারেন। তবে আশা করি আমার ভিডিওটি দেখলে আপনি বুঝবেন কতটুকু পরিমাণে তেল দিলে মিক্সচারটা সঠিকভাবে মিশে যাবে। আমি এখানে কোনো এক্সট্রা তেল ইউজ করিনি। একটু সময় নিয়ে ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে। এখন একটু তেল মিক্সড করে নিলাম, এটাও কিন্তু সর্ষের তেল, যাতে করে আমার মিক্সচারটা আর একটু মসৃণ হয়। মিক্সিং এর লেভেলে এসে আমার মনে হচ্ছে আমার মিক্সারটা রেডি। যখন আমি রেডি মনে করব তখনই আমি প্রিভিয়াস যে মেরিনেট করা মাংসগুলো ছিল তার সাথে এই নতুন মশলা মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ ওভারনাইট মেরিনেট করতে চান তাহলে ফ্রিজে রেখে দিবেন,
আর আমি 2 ঘন্টা মেরিনেশন করেছিলাম এই মশলাগুলো দেওয়ার পর, এর জন্য আমার ফ্রিজে রাখার দরকার পড়েনি। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা একটা ব্যাপার খেয়াল রাখবেন, টেম্পারেচার যাতে বেশি না হয়, যে জায়গাটায় মেরিনেশনের জন্য রাখবেন সে জায়গাটা যেন একটু ঠান্ডা হয়। এই স্টেপে এসে আমার মশলা এবং মাংস মিক্স করা হয়ে গিয়েছে, সো এখন এটা মেরিনেশনে চলে যাবে। মেরিনেশনও শেষ হয়ে গিয়েছে আমার, আমি আপনাদের সুবিধার্থে মেরিনেট করে রেখেছিলাম আগে থেকেই। এখন আমি এটা একটা স্যাসলিকের যে স্টিক পাওয়া যায় সেই স্টিকে দিব এবং একটি করে অনিয়ন দিব। এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে, আপনি চাইলে টমেটো ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন, তবে আমি অনিয়নটা বেশি প্রেফার করি। এবং এখন আস্তে আস্তে সবগুলো মাংস এভাবে আমি স্টিকে নিয়ে নিব অনিয়নের সাথে। এই তো স্টিকগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে, এখন আরও কিছু স্টিক আমি রেডি করে নিচ্ছি। আমি একবারে এগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব, গরম তেলে একদম দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন তেলটা কতটুকু গরম হয়েছে। এভাবে আমি 3-4টা স্টিক একসাথে ভেজে নিব। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি গরম যেন না হয়, এতে করে স্টিকগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে। আর অবশ্যই একটু পরপর আমার এগুলোকে ওলট পালট করে দিতে হবে। আর যেহেতু গরুর মাংস, এটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা ননস্টিক প্যানে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, এবং চুলার আঁচটা খুবই মৃদু করে দিয়েছি। মাঝে মাঝে আমি একটু সসও ব্রাশ করে নিয়েছি। এটা হচ্ছে আমার স্যাসলিকের ফাইনাল লুক। আপনারা দেখতে পাচ্ছেন স্যাসলিকটা কতটা জুসি হয়েছে। তবে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন কম থাকে, কারণ এটা গরুর মাংস। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনারা যদি আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই আইটেমটি অবশ্যই চেষ্টা করবেন বাসায়, এবং যদি ভালো লাগে তাহলে কি করতে হবে সবার কিন্তু জানা আছে। আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।